আধুনিকতার এই যুগে আমাদের সুবিধাকে বাড়ানোর জন্য আজকাল লাগাতার নতুন নতুন মেশিন আর আলাদা আলাদা টেকনোলজি নির্মাণ করা হচ্ছে। টেকনোলজির এই ক্ষেত্রকে প্রত্যেক দেশ তাদের এক আলাদা পরিচয় তুলে ধরতে লেগে পড়েছে। জাপান একটি এমন দেশ যে বিশেষ করে টেকনোলজির এই ফিল্ডে সব দেশ থেকে এগিয়ে রয়েছে। জাপানের মানুষজন প্রত্যেক বড় বড় জিনিস থেকে শুরু করে ছোট থেকে ছোট জিনিসকেও টেকনোলজির মাধ্যমে সহজ বানানোর জন্য সবসময় লেগে থাকে। ঘুম থেকে শুরু করে জেগে থাকা, খাবার খাওয়া, প্রত্যেক জিনিসের উপর জাপানের মানুষ টেকনোলজি ব্যবহার করছে। আসুন জানি কিছু এমন আজব এবং অবাক করা জিনিয়াস জাপানি আবিষ্কারগুলোর ব্যাপারে। জাপানিজ ওয়েন্ডিং মেশিনস। ওয়েন্ডিং মেশিন এটিএম এর মতো হয়ে থাকে, যেটার মধ্যে কারেন্সি মানে টাকা পয়সা দেবার পর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাব। আমাদের দেশে বেশিরভাগ ওয়েন্ডিং মেশিন হয়তো এয়ারপোর্ট অথবা মেট্রো সিটিতে হয়ে থাকে, যেখানে শুধু কোল্ড ড্রিঙ্কস অথবা চিপসের মতো জিনিস বিক্রি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, কারণ এমন জিনিস মেশিনের মাধ্যমে বিক্রি করা সহজ হয়ে থাকে। কিন্তু জাপানে দেখা যাওয়া ওয়েন্ডিং মেশিনের ক্ষমতা শুধু কোল্ড ড্রিঙ্কস আর চিপস পর্যন্ত সীমিত নয়, এমনকি রেগুলার লাইফে ব্যবহার করা হয় আনুমানিক সকল জিনিস এটিএম এর মাধ্যমে কেনাবেচা হয়ে থাকে। এই মেশিনে ডিম আর বার্গার থেকে শুরু করে জুতা আর কাপড়ের মতো অনেক ধরনের জিনিস রাখা থাকে। আর এটিএম এর মতোই এই মেশিন বিভিন্ন শহরে আলাদা আলাদা জায়গাগুলোতে থাকার কারণে রেগুলার লাইফে ব্যবহার করা বস্তুগুলোকে কেনাকাটা করা সহজ করে দেয়। হয়তো আপনি অফিসে যাবার সময় টাই অথবা রুমালের মতো জিনিস নিতে ভুলে গেছেন, সেটির জন্য আপনার মার্কেটে যাওয়ার দরকার নেই। রাস্তাঘাটে অবস্থিত যে কোনো ওয়েন্ডিং মেশিনের মাধ্যমে আপনি এটিকে কিছু সময়ের মধ্যেই কিনে নিতে পারেন। সায়েন্স ফিকশন ডোরস। সাধারণত আমরা শপিং মল আর রেস্টুরেন্টগুলোতে আপনা আপনি খুলে যাওয়া দরজাগুলো দেখে থাকি, আর সায়েন্স ফিকশন মুভিগুলোতে দরজা নিয়ে এক আলাদা স্টাইলের অ্যাডভান্স টেকনোলজিকে দেখানো হয়ে থাকে। মুভিতে দেখানো টেকনোলজি রিয়েল নয়, বরং সেটিকে কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। কিন্তু এইখানেও জাপানিরা কাল্পনিক জিনিসকে আসল জীবনে এনে একটি এমন ডোর আবিষ্কার করে যেগুলো খুলতে আর বন্ধ করতে সুরক্ষার দিক থেকে 4 কদম এগিয়ে রয়েছে। আর দরজাটির নাম হলো ই ট্যাপ অটোমেটিক ডোর। আর এই দরজাটি এক ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে কাজ করে থাকে। যখনই কোনো ব্যক্তি এই দরজাটি দিয়ে বের হবার জন্য কাছাকাছি আসে, দরজাটি ওই ব্যক্তির শরীরের শেপ আর সাইজের আকারে খুলে যায়। এই দরজাটিতে এমন এক সিকিউরিটি ফিচার রয়েছে যে মানুষদের চিনতেও পারে, আর তাদের জন্য এই দরজাটি খুলে না যাদেরকে এটি চিনতে পারে না। কিবোর্ড নাকি ড্রাম সেট। জাপানে এক নতুন কিবোর্ডের আবিষ্কার করা হয়, যেটা দেখতে একদম ড্রাম সেটের মতোই। এই কিবোর্ড জাপানি গুগল ইনপুট ডেভেলপমেন্ট টিমের মাধ্যমে বানানো হয়েছে। দেখতে তো এই কিবোর্ড একটু কমপ্লিকেটেড মনে হয়, কিন্তু কোম্পানি বলে যে তাদের এই কিবোর্ড সাধারণ অন্য কিবোর্ড থেকে বেশি আরামদায়ক আর দ্রুত গতি সম্পন্ন। গোলাকার হওয়ার কারণে এই কিবোর্ডকে ড্রাম সেটের মতোই ব্যবহার করা যেতে পারে, কারণ এই কিবোর্ডের আবিষ্কার জাপানে হয়েছে আর এর জন্য এই কিবোর্ডে শুধুমাত্র জাপান আর জাপানি ভাষাই বিদ্যমান আছে। কিন্তু খুব তাড়াতাড়ি অন্যান্য দেশগুলোতেও এটি পাওয়া যাবে। হিটেড কার্পেট। পরিবর্তনশীল আবহাওয়ার কারণে আপনি এটি দেখেছেন নিশ্চয়ই। ঠান্ডার সময় আমাদের ঘরের মেঝে অনেক ঠান্ডা হয়ে যায়, যেটা থেকে বাঁচার জন্য আমরা হয়তো স্যান্ডেল অথবা সক্স পরে থাকি। কার্পেট এমন একটি জিনিস যেটা ঘরের সৌন্দর্যকে বৃদ্ধি করে আর এটি ঠান্ডা মৌসুমে মেঝেকে ঠান্ডা হওয়া থেকে বাধা দিয়ে থাকে। কার্পেটকে ধোয়া আমাদের উপরে এক অনেক মুশকিল কাজ, কিন্তু জাপানের মানুষেরা এমন এক কার্পেটের আবিষ্কার করে যেটি বাকি অন্য সব কার্পেট থেকে একদমই আলাদা। এটি এক ইলেকট্রনিক কার্পেট। এটি বিদ্যুতের মাধ্যমে গরম হয়ে থাকে। ঠান্ডা মৌসুমে এই কার্পেট অনেক উপকারী। ইলেকট্রিক্যাল হিটেড হওয়ার কারণে এটি আমাদের গরম প্রদান করে থাকে, আর এই গরমকে 110 ডিগ্রি পর্যন্ত অ্যাডজাস্ট করা যেতে পারে। আর যখন প্রশ্ন আসে এটি পরিষ্কার পরিচ্ছন্নতার, তো এটি সম্পূর্ণভাবে ওয়াটারপ্রুফ এবং স্ট্যান রেজিস্ট্যান্ট। কোনো পানি ছাড়া কাপড় ধোয়ার ওয়াশিং মেশিন। সাধারণত আমাদের ঘরে যে ওয়াশিং মেশিন ইউজ করা হয়ে থাকে ওইটাতে পানির ব্যবহার হয়ে থাকে,
যার কারণে কাপড় ভিজে গিয়ে পরিষ্কার হয় আর আমাদের পরে সেটিকে শুকানোর জন্য প্রয়োজন পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য জাপানিরা কাপড় ধোয়ার জন্য একটি মেশিন আবিষ্কার করে, যেটাতে পানির ব্যবহার একদমই হয় না। দুর্গন্ধ কাপড়কে পরিষ্কার করতে এবং ব্যাকটেরিয়াকে মারার জন্য এই মেশিনে এক ধরনের কেমিক্যাল দেয়া হয়, যেটি কাপড়ে থাকা সকল জীবাণুকে নষ্ট করে ফেলে আর কাপড় কোনো পানি ব্যবহার ছাড়াই সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। এই মেশিন বিশেষ করে এমন সব ফেব্রিকওয়ালা কাপড়ের জন্য উপকারী যেগুলোকে আমরা বাসা বাড়িতে পানিতে ধুতে পারবো না, মানে যেগুলোকে আমাদের বাহিরে ড্রাই ক্লিন করার প্রয়োজন পড়ে। আর এইভাবে যদি দেখা যায় তো এই মেশিন আমাদের এক ছোট পার্সোনাল ড্রাই ক্লিনারের মতোই কাজ করে থাকে। সানগ্লাস ফর ডগস। যখনই আমরা কোনো পশু পাখির লালন পালন করি, আমরা সেটিকে আমাদের পরিবারের সদস্যের মতোই পালতে থাকি। বিশেষ করে কুকুরের প্রতি বাড়তে থাকা ভালোবাসার সঙ্গে সঙ্গে মানুষজন তাদের কাপড় চোপড়, জুতো আর বিভিন্ন ধরনের আলাদা আলাদা জিনিস পরানোর চেষ্টা করে থাকে। জাপানে কুকুরদের সানগ্লাস মানে চশমা পরানোর ট্রেন্ডস রয়েছে। টিকেপি গেট টাওয়ার বিল্ডিং, একদম কোনো ভিডিও গেমের মতো দেখতে এই এক্সপ্রেসওয়ে মডার্ন আর্কিটেকচার আর অসাধারণ ইঞ্জিনিয়ারিংকে প্রদর্শন করে। হ্যানশিং এক্সপ্রেসওয়ে নামক এই হাইওয়ে বিল্ডিংয়ের ভেতর দিয়ে বের হয়ে চলে গেছে। বিল্ডিংয়ের মালিক আর জাপানের সরকারের মধ্যে বিবাদের কারণে এই হাইওয়েকে বিল্ডিংয়ের ভেতর দিয়ে তৈরি করতে হয়। এমনিতে এই কাজের অনেক অ্যাডভান্স টেকনিক আর মডার্ন সায়েন্স ব্যবহার করা হয়, কিন্তু এমনটা করাতে বিল্ডিংকে সরাতেও হয়নি আর সেখানে হাইওয়ে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। Thank you.